এই মুহূর্তের পাওয়া স্বর্ণপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ। বাংলাদেশের বাজারে সোনার দাম আরেক দফা বাড়ানো হয়েছে। এতে দেশের ইতিহাসের এই প্রথমবারের মতো সোনার দামে নতুন রেকর্ড গড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস গতকাল মঙ্গলবার 22 অক্টোবর সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়। এই নতুন দর আজ বুধবার 23 অক্টোবর সমগ্র বাংলাদেশে কার্যকর করা হয়েছে। বন্ধুরা, তাহলে আর দেরি না করে এখনই জেনে নেওয়া যাক সোনার দাম আজকে পূর্তি ভরিতে কত টাকা বেড়েছে এবং কত টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে। তার আগে সোনার দামের এরকম সঠিক খবর জানতে এবং সোনার দামের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক করে দিন। আর এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক এক নজরে। 11.664 গ্রাম সমান 22 ক্যারেট পূর্তি ভরি সোনার দাম বেড়েছে 1,890 টাকা। বেড়ে 22 ক্যারেট পূর্তি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,41,951 টাকা, যা এর আগে 22 ক্যারেট পূর্তি ভরি সোনা বিক্রি হয়েছে 1,40,061 টাকা। 21 ক্যারেট পূর্তি ভরিতে দাম বেড়েছে 1,797 টাকা। বেড়ে 21 ক্যারেট পূর্তি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,35,501 টাকা, যা এর আগে 21 ক্যারেট পূর্তি ভরি সোনা বিক্রি হয়েছে 1,33,704 টাকা। এছাড়া 18 ক্যারেট পূর্তি ভরি সোনার দাম বেড়েছে 1,539 টাকা। বেড়ে 18 ক্যারেট পূর্তি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,16,138 টাকা, যা এর আগে 18 ক্যারেট পূর্তি ভরি সোনা বিক্রি হয়েছে 1,14,599 টাকা। এছাড়া ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির পূর্তি ভরি সোনায় আজকে থেকে দাম বেড়েছে 1,306 টাকা। বেড়ে সনাতন পদ্ধতির পূর্তি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে 95,423 টাকা, যা এর আগে এই মানের পূর্তি ভরি সোনা বিক্রি হয়েছে 94,117 টাকা। বন্ধুরা, তবে সোনার দাম বাড়ানো হলেও রূপোর দাম রাখা হয়েছে অপরিবর্তিত। বন্ধুরা, এই ছিল সোনার দামের সংক্ষিপ্ত খবর। ধন্যবাদ।